তাহলে আমাদের চলছিল কি পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আজকে 4 নম্বর ক্লাস। তাহলে আমরা চেষ্টা করবো পুরো যতটুকু আছে অঙ্কের আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার। তাহলে 4 নম্বর ক্লাসের আমাদের কি আছে, কত থেকে হবে? 38 থেকে হবে। 38-এর অঙ্কটা দেখো কি বলেছে। এ আছে আমাদের 38 থেকে অঙ্ক, এটা মান নির্ণয় করতে বলেছেন, মানটা কত হবে। তাহলে আমরা সেক কট আর কোসেক ট্যান এইগুলো আমাদের সংখ্যা যেভাবে জানা ছিল সেভাবে জানবো। সেক হচ্ছে, সেককে কি লেখা যায়, সেককে লেখা যায় 1/cos, ট্যান কটকে লেখা যায় cos/sin, আর এদিকে কোসেককে লেখা যায় 1/sin, আর ট্যানকে লেখা যায় sin/cos। এই জানাগুলো জানতে হবে। আর তার সবার আগে আমাদের যেটা শুরুতে বলেছিলাম যে সবার আগে সেম কোণে আনতে হবে, সেম কোণটা আগে আনতে হবে। সেম কোণ কি, এখানে দেখো 20 আছে 70 আছে, 20 70 আছে, ভাই সবগুলোকে 20 রাখো না সবগুলোকে 70 বানাও। যখনই এই 20কে 70 করবো অথবা এই 70কে 20 করবো, তাহলে কি হবে, এর সঙ্গে লাগু আছে অনুপাতটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, কথা বোঝা গেল। তাহলে আমরা কি করি, আমরা এটাকে 20কে 70 করবো না, কটকে 70 করবো, 70কে 20 করবো, বলো একটা ছন্দ। তাহলে 20কে 70 করি, তাহলে 20কে যদি 70 করি তাহলে কি করতে হবে, 1+, তাহলে এটা হয়ে যাবে কোসেক, কোসেক 70 ডিগ্রি, কারণ সেকের সঙ্গে কোসেকের সম্পর্ক আছে পুরো কোণের, প্লাস কট 70 ডিগ্রি। এই গেল 1 - এইটা, তাহলে আমাকে কি 70 করতে হবে, আর 70 যখন এটা করলে কোসেকটা কি হবে, সেক, সেক 70 ডিগ্রি প্লাস ট্যান 70 ডিগ্রি। হ্যালো, এবার যেটা করতে হবে, কোসেক মানে হচ্ছে 1/sin, সেক মানে 1/cos, এটা করে নিই। তাহলে 1+ 1/sin 70 ডিগ্রি প্লাস কট মানে আমরা কি বললাম একটু আগে, কস থিটা বা কস 70 ডিগ্রি বাই সাইন 70 ডিগ্রি, বুঝা গেল। এই দুটো হচ্ছে আমাদের কস। আচ্ছা এইটার ক্ষেত্রে একই রকম, 1 - সেক মানে হচ্ছে 1/cos, 1/cos 70 ডিগ্রি প্লাস এটা লেখা যাচ্ছে সাইন 70 ডিগ্রি বাই কস, তাই না, কস 70 ডিগ্রি লেখা যাবে। সাইন 70 হচ্ছে লসাগু করি একবারে, তাহলে সাইন 70 প্লাস 1+ cos 70, এটাও তাই, cos 70 - 1+ sin 70, লসাগু করে যোগ বিয়োগ করলাম, বুঝা গেল এটা। এবার দেখো cos 70 আর sin 70 পাশে নিয়ে আসবো, 1টাকে সাইড করবো, কিভাবে করা যেতে পারে, যে sin 70 প্লাস cos 70 প্লাস 1 বাইরে থাকুক, sin 70 শুধু সাইড চেঞ্জ করবো, সাজিয়ে নিচ্ছি এটাকে, সাজিয়ে নিলে হচ্ছে এটা আমাদের cos 70 লসাগু থাকছে, তাহলে sinটাকে আগে নিয়ে আসো, cosটাকে পরে নাও, তাহলে sin 70 + cos 70 - 1, বুঝা গেলে। দেখো এবার যদি দুটো আমরা গুণ করি, এই পার্টটা আর এদিকের এই পার্টটা সেম জিনিস, দুটো সেম, তাহলে দুটো সেম যদি হয়, যদি এটাকে এরকম দেখা যায়, দেখো a+1 বা b উপরে, এদিকে আবার দেখো a - b, দুটো পাচ্ছি না, দুটো গুণ একা থাকলে এটা কিছু সূত্র পড়ে যায়, a² - b² সূত্র হয়, তার মানে এটা হচ্ছে sin 70 + cos 70, এটা টোটালটা হচ্ছে a, এই দুটো a, তাহলে স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার করলে 1 হয়। আচ্ছা নিচে তাহলে কি হবে, নিচে এটা একটা গুণ করলে গুণ আকারে বসে যাবে sin 70 * cos 70, বুঝা গেল। এই যে ফর্ম, যে ফর্মাটটা উপরে তৈরি হয়েছে sin 70 + cos 70, এটা তার হোল স্কোয়ার দিয়ে আছে, দুটো যোগ আকারে দুটো হোল স্কোয়ার, আর আমরা জানি যে কোনো দুটো সংখ্যা অর্থাৎ a+b তার হোল স্কোয়ার থাকলে তার সূত্র কি লেখা যেতে পারে, a² + b² + 2ab, এভাবে লেখা যেতে পারে। তার মানে এটাকেও আমরা ভেঙে দিতে পারি, কথা বলে গেল, এটাকে যদি ভেঙে দিই দুটো সাইড কথাটা টুকে না হবে, তাহলে এই হিসাব মধ্যে দেখা, তাহলে আমরা এটাকে সূত্রটাকে যদি ভেঙে দিই তাহলে কি হয়, তাহলে লেখা যেতে পারে sin² = 70 ডিগ্রি + cos² = 70 ডিগ্রি + 2ab হয় + 2
70 আর 75 এটা হলো হচ্ছে আমাদের এইটুকু ভাঙলে -1 আর নিচে বাই আকারে কি হচ্ছে বাই আকারে ছিল হচ্ছে sin 70 আর হচ্ছে cos 70 sin 70 আর cos 70 দেখো এইটুকু আমাদের সূত্র অনুসারে 1 হয় তাহলে এর সূত্র অনুসারে 1 হয় তাহলে সূত্র যদি এটা 1 হয় থাকে তাহলে 1 প্লাস 2 sin 70 আর হচ্ছে cos 70 বুঝলো cos 70 আর নিচে বাই কি হচ্ছে বাই আছে sin 70 আর cos 70 তার আগে এটা মাইনাস 1 ছিল মাইনাস 1 তাহলে এখানটা মাইনাস 1 আর এখানটা প্লাস 1 কেটে যাচ্ছে তাহলে থাকছে কি উপর নিচে দেখো উপরে আছে 2 sin 70 cos 70 নিচে আছে sin 70 cos 70 তার মানে এটা উপর নিচে কেটে যাচ্ছে তাহলে থাকলো আমার কি 2 পড়ে যাচ্ছে 2 হচ্ছে এই প্রশ্নের উত্তর হয়েছে তাহলে এ সমাতের অঙ্ক আর 39 এর অঙ্কটা সেই আছে দেখো আমরা কিভাবে করব এটাকে সাইড চেঞ্জ করলে sec থিটা সমান হচ্ছে cos থিটা করা যেতে পারে এটা সাইড চেঞ্জ করে মাস চেপে আনলাম দেখো আমরা কি বলেছিলাম যদি মাঝে সমান সমান থাকে তাহলে দুটো কোণের সমষ্টি কি হবে 90 ডিগ্রি হবে তাহলে দুটো কোণ এখানে থিটা তাহলে থিটা প্লাস থিটা সমান হচ্ছে কত আছে 90 ডিগ্রি তাহলে 2 থিটা সমান কত আছে 90 ডিগ্রি তাহলে থিটা সমান কত আসবে 45 ডিগ্রি থিটা মান 45 আসলো কথা বোঝা গেল এবার দেখো sec থিটা sec 45 আর হচ্ছে cosec 45 cosec 45 বুঝা গেল তাহলে sec 45 এর মান কত হয় sec 45 এর মান কত হাফ নাকি 2 কত হয় sec 45 √2 হয় নাকি sec 45 হ্যাঁ রুট টু হয় রুট টু হয় ঠিক আছে রুট টু আর এটার মান হচ্ছে রুট টু তাহলে এটা এগুলো টু রুট টু এটাই হচ্ছে আচ্ছা 40 আচ্ছা এই যে প্রশ্ন তাহলে এখানে কি tan x tan x plus y আর tan x minus y এটা সমান হচ্ছে 1 হলে তার মানে এইটা হচ্ছে আমাদের যে কনসেপ্ট আগে ছিল সেম কনসেপ্টই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে দেখিয়ে দিই কিভাবে আসছে দেখো এখানে tan x plus y সমান কি হচ্ছে 1 by tan x minus y আর tan tan 1 by tan কে কি বলা হয় cot বলে cot x minus y সেই একই কনসেপ্ট দুটো মাঝখানে যে সমান সমান হয় তাহলে কোন দুটো সমষ্টি কি হয় 90 ডিগ্রি হয় তাহলে আমরা এই লাইন থেকে করতে পারতাম যে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি কথা বুঝলে অর্থাৎ x plus y plus x minus y সমান 90 ডিগ্রি কথা বুঝা গেল তাহলে এটা এটা যোগ করব আর এটা কেটে দাও তাহলে কি আছে 2x সমান 90 ডিগ্রি বুঝা গেল প্রশ্ন খেয়াল করো এখানে 2x / 3 চেয়েছে 2x তো চলে এসেছে তাহলে 3 বানিয়ে দিই তাহলে দুটোকে 3 দিয়ে গুণ ভাগ করে দাও তাহলে ভাগ করলে এখানে কত আসে 30 ডিগ্রি 3 দিয়ে 90 তাহলে আমার প্রশ্ন হচ্ছে tan x তাহলে এখানে এটার মান কত বের হলো 30 বের হলো এটার মান 30 তার মানে আগে কি চেয়েছে tan তাহলে tan 30 ডিগ্রি মান কত হয় 1 / √3 এটাই উত্তর 41 তাহলে এই হচ্ছে আমাদের 41 জায়গার অঙ্ক তাহলে আমাদের এই অঙ্কটা করতে হলে কি দেখতে পাচ্ছে আমাদের কোন দুটো কোণের সমষ্টি 90 হচ্ছে সেই দুটো কোণকে সেম কোণে নিয়ে আসতে হবে কথা বোঝা গেল কোন দুটো কোণের সমষ্টি 90 আছে সেই দুটো কোণকে সেম কোণে আনতে হবে দেখো এইখানে দেখো 723 মিলি হচ্ছে তোমার জন্য 90 হচ্ছে আর ওখানে 40 আর 50 মিলি হচ্ছে 90 তার মানে ওই দুটোকে একটা কোণে কোণে আনতে হবে তাহলে উপরে দেখো sin থিটা আছে আর কোট ইজ কোট মাইনাস থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা sec sec থিটা তাহলে এবার দেখো তাহলে sec থিটা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস এটাকে আমরা কি লিখতে পারি cot 90 ডিগ্রি মাসি আগে কি লেখা যায় tan স্কয়ার থিটা লেখা যেতে পারে tan স্কয়ার থিটা বাই তাহলে এইখানে আমরা 67 বা 23 যেকোনো একটা ফরম্যাটে আনতে হবে 23 নিয়ে আসি তাহলে এই cos এর যদি 23 নিয়ে আসি তাহলে আমার cos চেঞ্জ করে কি চলে আসবে sec চলে আসবে এটা চলে আসবে sec স্কয়ার 23 ডিগ্রি sec স্কয়ার 23 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 23 ডিগ্রি বুঝা গেল প্লাস
আর এটাকে আমরা যদি ওটাকে রেখে দিই তাহলে লেখা যেতে পারে ওটাকে করে দিই, ওটাকে 40 করে দিই, তাহলে প্রথমটাতে তাই থাকবো সাইন স্কোয়ার 40 ডিগ্রি, আর এটা লিখবো কি হবে তাহলে এটা কস স্কোয়ার 40 ডিগ্রি হবে। এইটা আমাদের কম্বিনেশনের সূত্র পাওয়া যায় দুটো মিলে। আর এইখানে দেখো এটাও তোমার কম্বিনেশনের সূত্র তিনটাই, এটা কি আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মান 1, এটাও সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, তাহলে এটা 1/1, তার মানে এটা 1ই হয় প্লাস এটা 1, তাহলে উত্তরটা কত হলো 1+1 অর্থাৎ 2 হচ্ছে উত্তর। আমাদের অঙ্ক যেখানে দুটো ভিন্ন কোণ দিয়েছে তাকে আমাদের দেখতে হবে কোন দুটো কোণের 90 ডিগ্রি হচ্ছে সেটা আমাদের দেখার। তাহলে এইখানে দেখো দুটো মিলে 90 হচ্ছে, কোনো দুটো মিলে 90 হচ্ছে, তাহলে এই এটাকে যেকোনো যদি একটা কোণ নিয়ে যদি 10 করি আর সেটাকে যদি 10 করি তাহলে এই কসটা কি হয়ে যাবে, কসটা তখন হয়ে যাবে সাইন, কসটা হয়ে যাবে সাইন 10, বুঝতে তার আগে 3 3 লিখে দাও ইনটু কোসেকটাকে, তাহলে তাই কোসেক মানে কি, কোসেক মানেটা কি 1/sin কে কোসেক বলে, 1/sin কে কোসেক বলে, যোগ 2, আচ্ছা কস হচ্ছে 59 ডিগ্রি তাই না, তাহলে কোসেক কে নিয়ে যদি আমরা কোসেক কে লেখা যায় সেক, এটাকে যদি এই 31 কে যদি আমরা 59 করি তাহলে এই সাইড চেনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে সেক, আর সেক মানে কি 1/cos, সেক এটা হয়ে যায় সেক, হ্যাঁ সেকটাই হয়ে যায় 1/cos, 1/cos কি সেক বলে, কথাটা বোঝা গেল। তার মানে এইখানে এটা তো 59 হবে, 59 59 কেটে যাচ্ছে জায়গাটায়, আচ্ছা এই 10 10 কেটে যাচ্ছে, তাহলে উত্তর হলো 3 আর এদিকে 2 যোগ করলে হচ্ছে 5, এটা 43। এই সময় 43 জায়গার অঙ্ক, 43 জায়গার অঙ্কটা করার আগে আমরা যে ভগ্নাংশ আছে যে মানটা আছে সেটাকে আগে সরল করে রাখি তাহলে সুবিধা হবে। তাহলে ভগ্নাংশ থাকে 1/cot, 1/cot কে কি লেখা যায় ট্যান লেখা যায়, তাহলে আমরা সেটা লিখে দিই 1+tan² 63 ডিগ্রি। তার পরের লাইনটা আমরা দেখবো কোনটা দেখবো ডিগ্রিগুলো দেখবো, মাইনাস সেক স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1/sin কে কি লেখা যেতে পারে কোসেক লেখা যেতে পারে, কোসেক স্কোয়ার 63 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 27 ডিগ্রি, বোঝা গেল। এবার আমরা যেটা দেখবো কোন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি করে হচ্ছে, দেখো এখানে সবই হচ্ছে একই দিকে হচ্ছে 90 ডিগ্রি করেই হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি দেখো, এইখানে যে কোনো একই ডিগ্রি কোণে নিয়ে আসবো আমরা 63 কে 27 করি, কথা বোঝা গেল। তাহলে এই 63 কে যদি 27 লিখি আমরা তাহলে কি এখানে ট্যানটা হয়ে যাবে কট, তাহলে 1+cot² 27 হয়ে যাবে, স্কোয়ার থাকলো মাইনাস 27, আমরা 27 নিয়ে এসে তাহলে 27 এনে থেকে যাবে 27+, আচ্ছা কোসেক এটাকে আমার 27 যাচ্ছে তাহলে মানে হয়ে যাবে সেক, সেক 27 ডিগ্রি স্কোয়ার, আর এটা আছে কোসেক থাকলো কোসেক কোসেক 27 ডিগ্রি। এবার প্লাস মাইনাস দেখো কোনো কাজ হচ্ছে কিনা দেখো, এটা কাটাকাটি যাচ্ছে দেখো সেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার কাটাকাটি গেল, তাহলে আমার জন্য থাকছে সেটা কি 1+cot² 27 ডিগ্রি থাকছে আর মাইনাস কোসেক স্কোয়ার 27 ডিগ্রি থাকছে। এই যে ফরম্যাটটা, যে ফরম্যাটটা এখন দেখা যাচ্ছে আমি জয়েন করা এই ফরম্যাটে দেখো আমরা যে সূত্রগুলো জেনেছি সেই সূত্র কি ছিল, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এইটা ছিল 1, কিন্তু এখানে দিয়ে আছে কি কট দিয়ে আছে কোসেক পরে দিয়ে আছে, তেমন এটা কার সূত্র এটা মাইনাস 1 এর সূত্র, কথা বুঝা গেল, এখানে প্লাস 1 ছিল মাইনাস 1, তাহলে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে 0, এটা সূত্র। তাহলে এই হচ্ছে আমাদের 44 জায়গার অঙ্কটা, তাহলে এখানে দেখো উপর নিচে দুটো চক কলাই 90, উপর নিচে দুটো চক কলাই 90, তাহলে যে কোনো একটা কোণে নিচে নিয়ে গেলো আমাদের, তাহলে 43 কে যদি 47 করি সেটাও করা যেতে পারে, তাহলে 43 কে যদি এই 43 47 করলে সাইনটা কি হয়ে যাবে কস হয়ে যাবে, তাহলে আমি কি লিখতে হবে উপরে কস 47 ডিগ্রি, আর নিচে তো কস 47 ছিলই, তাহলে উপর নিচে এটা কাটাকাটি যাবে, আমরা পরের লাইনে কাটাকাটি দেখাবো, আচ্ছা এইটারও তাই 19টাকে যদি আমরা 71 বানাই তাহলে সেটা হয়ে যাবে সাইন সাইন 71 ডিগ্রি, আর নিচে তো সাইন ছিলই সাইন 71 ডিগ্রি, বোঝা গেল, আচ্ছা মাইনাস
8 আছে cos 60 ডিগ্রি মান কত 1/2 তাহলে 1/2 স্কয়ার থাকলে 1/2 তার হোল স্কয়ার হয়ে গেল গুড এটা উপর নিচের কাটাকাটি দিই দেখি এটা দিলে কি আসছে এখানে 1 এখানে 1 আর এইটার সাথে এটা করলে হচ্ছে -8 1/4 স্কয়ার আছে যেহেতু 4 হয়ে গেল তাহলে এর সঙ্গে এটা কাটলে হচ্ছে 2 তাহলে এটা যোগ করলে 2 বিয়োগ করলে 2 উত্তর হয়ে গেল 0 45 তাহলে এই যে 45 এর অঙ্কটা যেখানে দেখো এবিসি একটা ত্রিভুজ বলে দিয়েছে আর এবিসি যখন ত্রিভুজ বলবে তাহলে এই ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি সবসময় একটা আসে তাহলে এখানে তিনটা কোণ বলতে এ কোণ বি কোণ সি কোণ তাই না যদি ত্রিভুজে তিনটা কোণ তো এ কোণ কোণ বি কোণ আর কোণ সি কোণ তাহলে এই তিনটা কোণের সমষ্টি কি হয় 180 ডিগ্রি তাহলে আমরা কোণ চিহ্ন বাদ দিয়ে লিখব এ কোণ এ বি সি তাহলে এ বি সি এর যোগফল হচ্ছে 180 ডিগ্রি আচ্ছা এটা প্রত্যেককে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই প্রত্যেককে তো দুই দিয়ে ভাগ করে দিই অর্থাৎ শূন্য শূন্য এই পাশে ভাগ করে দিই তাহলে ব্যাপারটা এরকম হবে এ প্লাস বি প্লাস সি বাই টু সমান সমান হচ্ছে 180/2 কথা বুঝতে পেরেছো দেখো আমি দুটা দুইটাকে একটু ছোট করে মাঝখানে কাটা দিয়েছি মানে ভাগ করে দিলাম অঙ্কের সুবিধার্থে এটা অ্যাকচুয়ালি দুটো মিলে একটা একটা টুলের মধ্যে একটা দাগের মধ্যেই হয় আমি এটা ভাগ করে রাখলাম আচ্ছা এবার এইটা এটা কাটাকাটি করলে কত হচ্ছে 90 এটা প্লাস আছে উপাশে নিয়ে গেলে হয় মাইনাস তাহলে এখানে আমি কি লিখতে পারি 90 মাইনাস সি বাই টু এটা এটা কি আসলো এটা এ প্লাস বি বাই টু এ প্লাস বি বাই টু এর মান কত আসলো 90 ডিগ্রি মাইনাস সি বাই এ আচ্ছা আমাদের প্রশ্নে কি আছে এ প্লাস বি বাই টু তার আগে কি আছে সাইন আছে তাই না এটা আগে সাইন আছে আমি যদি এখন এই প্রশ্ন যেটা আমার তৈরি আসলো কি আসলো যে a প্লাস b বাই 2 সমান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস c বাই 2 আসলো তাই না এবার দুই সাইডে যদি আমরা সাইন নিয়ে নিই দুই সাইডে যদি সাইন নিয়ে নিই তাহলে এ পাশে সাইন গুণ করি এ পাশে সাইন গুণ করি তাহলে সাইন যদি এ পাশে গুণ করি তাহলে হয়ে যাবে a প্লাস b বাই 2 আর এ পাশে তাহলে একই সাইন গুণ হবে সাইন 90 মাইনাস c বাই 2 বুঝা গেল তাহলে এই যে যেটা সাইন গুণ করাতে যে ফরম্যাটটা আলো এই ফরম্যাটটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে তাহলে এই ফরম্যাটটাই হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস সি বাই টু তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বা সাইন 90 ডিগ্রি পরে যদি কোণ হয় তাহলে সেটা কি হয়ে যায় কস হয়ে যায় তাহলে কস সি বাই টু এটা উত্তর কস সি বাই 46 বলবো শুরু করবো আরে কথা না এদিকে তাহলে শেষ করি তাহলে এই আছে আমাদের 46 নম্বর অঙ্ক 46 নম্বর অঙ্কে দেখো একটা মজার জিনিস এখানে 9 ডিগ্রি মান দিয়েছে প্রশ্ন 81 তে চেয়েছে তাহলে আমাদের 9 কে আমাদের আগে 81 বানানোর কাজ তাই তো তাহলে 9 কে যদি আমরা 81 করি তাহলে কি হয়ে যাবে এটা তাহলে 9 কে যদি 81 মানে তাহলে সেটা হয়ে যাবে cot তাহলে cot 81 তাহলে cot 81 যে মানটা হয়ে গেল সেটা হচ্ছে p বাই q cot এর সংজ্ঞাটা কি cot এর সংজ্ঞা কি থিটা কোণের সাপেক্ষে অর্থাৎ 81 কোণ ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি বাই লম্ব কি বলা হয় অর্থাৎ ভূমি যদি এখানে p হয় তাহলে লম্ব কি হবে q তাই না তাহলে অতিভুজটা কি হবে অতিভুজটা হবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ q স্কয়ার প্লাস p স্কয়ার এটা তো অতিভুজ গুড এবার প্রশ্নে দেখো কি বলেছে যে sec স্কয়ার 81 আচ্ছা sec মানে কি sec এর সংজ্ঞাটা কি sec এর সংজ্ঞাটা হচ্ছে অতি কি হয় অতিভুজ বাই ভূমি তাই না অতিভুজটা কি রুট পি কিউ স্কয়ার রুট কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার এটা হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি ভূমি হচ্ছে পি বাই পি এই দুটোকেই হচ্ছে স্কোয়ারের মধ্যে যেহেতু এটা এখানে স্কোয়ার দেওয়া আছে আচ্ছা বাই ওয়ান প্লাস আচ্ছা কোটের মান কত বেরিয়েছে পি বাই কিউ কোটের মান পি বাই কিউ তাহলে এখানে পি বাই কিউ বসে দাও পি বাই কিউ এটা স্কোয়ার হবে যেহেতু কোটের স্কোয়ার আছে যেহেতু কোটের স্কোয়ার আছে আচ্ছা গুড এবার এ স্কোয়ারের জন্য কি হবে রুটটা উঠে যাবে আর পি এর মাথায় স্কোয়ার চলে আসবে তাহলে সমান সমানটা এখানে দিচ্ছি তাহলে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর নিচে কি হচ্ছে 1 প্লাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এটা পি হবে হ্যাঁ তাহলে পি স্কোয়ার এবার দেখো নিচেরটাকে যদি আমরা লসাগু করি উপরটা যাচ্ছে তাই থাকুক নিচেরটাকে যদি লসাগু করি তাহলে কি হচ্ছে q স্কয়ার প্লাস p স্কয়ার বাই q স্কয়ার
উপরটা বসিয়ে দিই যেটা ছিল p স্কয়ার প্লাস q স্কয়ার বাই p স্কয়ার বুঝা গেল আচ্ছা তাহলে এবার এটাকে এই ভাগের ভাগটাকে যদি গুণ চিহ্ন দিই বাই 3 বাই 4 এর গুণ করি p স্কয়ার প্লাস q স্কয়ার বা এখান থেকে আমরা একবার দেখিয়ে দিই এই উপরের দিকে উপরে দেখো একই জিনিস কেটে দাও একই জিনিস কেটে যায় তাহলে ইকুয়েশন যেটা হয় এইটা উপরে যায় পিটা নিচে আসে q স্কয়ার বাই p স্কয়ার এটা হচ্ছে উত্তর 47সাপেক্ষে ভূমি বা অতিভুজ বাই ভূমি কে বলে তাই না এই ক্ষেত্রে সাইনের সাইনের সংজ্ঞাটা কি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ কে বলে সাইন লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে ওয়াই তাহলে এক্ষেত্রে অতিভুজটা তোমার কি হবে অতিভুজটা ওয়াই তাহলে যে ভূমি কি হবে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সেটা হচ্ছে হচ্ছে ভূমির স্কোয়ার ভূমি স্কোয়ার সূত্র কি রুট ওভার ওয়াই স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সেটা হচ্ছে ভূমি তাহলে গুড এই ক্ষেত্রে আমরা কিছু একুশের সাপেক্ষে বের করলাম বোঝা গেল এটা একুশের সাপেক্ষে লম্ব এক্স অতিভুজ ওয়াই আর ভূমি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স আচ্ছা গুড এবার দেখো এই এইটাকেই যদি এই একুশকে আমরা 69 ডিগ্রি বানাই তাহলে এই সাইনটা কি দেখো তখন কস হয়ে যাবে তাহলে কস 69 ডিগ্রি মান হচ্ছে এক্স বাই ওয়াই কথা বোঝা গেল কস কাকে বলে কস হচ্ছে ভূমি বাই অতিভুজকে বলা হয় কস তাহলে ভূমি হচ্ছে এক্স অতিভুজ হচ্ছে ওয়াই কথা বোঝা গেল তাহলে এই ক্ষেত্রে আমাদের লম্ব মান লম্ব কিভাবে কত একই সূত্র লম্বের অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার সাপেক্ষে তোমার হচ্ছে লম্ব বাই অতিভুজকে বলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা আর এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা বা ভূমি হচ্ছে এটা তার মানে প্রথমে কিছু অতিভুজ অতিভুজ কি এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে ওয়াই আর ভূমি কি ভূমি হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আর লম্ব 69 ডিগ্রি কোণের সাথে লম্ব কোণটা এইটা অর্থাৎ রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর অতিভুজ অতিভুজটা কি ওয়াই দেখো দুটো ক্ষেত্রে অতিভুজটা সেম ডিগ্রি যে কোণে হোক না কেন অতিভুজ সবসময় সমানই থাকে তাহলে অতিভুজটা সেটা তাহলে লসাগু হচ্ছে আমাদের ওয়াই ইনটু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা কোণাকোণি গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেখো একটা জিনিস করলাম কিন্তু কি বললাম এটা এটাতে গুণ করলে স্কোয়ার রুট রুট হয়ে যায় আর এই মাইনাস গুণ হয়ে যায় ভিতরে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় বুঝলো কিন্তু আমি বলে বলে দিচ্ছি এইখানে ওয়াই এর সঙ্গে এই ওয়াই কেটে দিলাম তাহলে আমার থাকলো কি এক্স স্কোয়ার আর নিচে থাকলো ওয়াই ইনটু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বুঝা গেল এটা তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্নের আচ্ছা এটা যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আগে করে ভিডিওটা একবার দেখে নিবা দেখবা বোঝা যাবে কথাগুলো পজ করে করে শুনবা 48 তাহলে এই তো আমাদের 48 ডিগ্রির অঙ্কটা যেখানে কি বলা আছে ট্যান থিটা এবং কট থিটার মধ্যে একটা সমান সমান সম্পর্ক আছে তার মানে এরকম থাকলে আমরা কি হয় এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে থিটার মানটা বেরোতে সহজ হয়ে যাবে তাহলে 4 থিটা মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান 90 ডিগ্রি ঠিক আছে 50 আর প্লাস 50 কেটে গেল তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে 3 থিটা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি তাহলে থিটার মান চলে আসলো 3 ডিগ্রি খুব সহজ অঙ্ক উনপঞ্চাশ
নতুন চ্যাপ্টার শুরু করবো।